কেমন আছেন আপনারা সবাই? আশা করি এই রমজানে সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। এই রমজানে মজাদার এবং পুষ্টিকর সব খাবারের রেসিপি নিয়ে ইতালিয়ানো মেলাবাইর আয়োজন করেছে রমজানে পুষ্টিকর রেসিপি এই অনুষ্ঠানটি। পুরো রমজান মাস জুড়ে আমরা কিন্তু থাকছি আপনাদের সাথে, সেই সাথে থাকছে মজার মজার এবং পুষ্টিকর সব খাবার, এবং সেই খাবারগুলো তৈরি করতে আমি রয়েছি লিটা এবং আমি নুসরাত। আপনাদের সঙ্গে আছে পুষ্টিবিদ হিসেবে, যে খাবারগুলো মজাদার খাবার আমরা রান্না করব তার পুষ্টিগুণ সম্পর্কে আমরা কথা বলব। দর্শক, আজ আমরা তৈরি করছি বিফ কড়াই। চলুন দেখে নেই বিফ কড়াই তৈরি করতে কি কি উপকরণ লাগছে। তেল পরিমাণ মতো পেঁয়াজ কুচি 1 কাপ, আদা বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, ধনে গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ, লবণ স্বাদ মতো, পানি পরিমাণ মতো, গরুর মাংস 1 কাপ, টমেটো 1টি, টক দই 1/2 কাপ, ধনে পাতা কুচি পরিমাণ মতো, কাঁচামরিচ কুচি পরিমাণ মতো, আদা কুচি 2 টেবিল চামচ। দর্শক, আপনারা দেখে নিলেন উপকরণগুলো বিফ কড়াই তৈরি করতে কি কি লাগছে। আমরা খুব ছটপট আমাদের রান্নাটা আমরা শুরু করে ফেলবো। হ্যাঁ, এরকম এটা যেহেতু একটা কারি টাইপের ডিশ, তো আমরা চাইলে কিন্তু ইফতারে এটা বানিয়ে সেই সাথে পরোটা অথবা নানরুটি দিয়ে খেতে পারি। আচ্ছা, চাইলে কিন্তু সেহরিতে আমরা ভাতের সাথেও খেতে পারি। চুলাটা ধরে নিলাম, এর মধ্যে আমরা 3 থেকে 4 টেবিল চামচ তেল দিব। তেলটা আমরা কম দিব, যেহেতু এখানে আমরা গরুর মাংস নিয়েছি, গরুর মাংস কিন্তু নিজের একটা তেল থাকে, একটা তেল আছে, তো এই জন্য আমরা একটু তেলের পরিমাণটা কম দিব। তেলটা গরম হয়ে গেলে আমরা পেঁয়াজ কুচি দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসছে, আমরা এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি আমরা এখানে দিচ্ছি 1 কাপ। এই রান্নাটাতে কিন্তু আমরা পানি ব্যবহার করব না, তাই আমরা এখানে পেঁয়াজটা একটু বেশি দিয়েছি। পেঁয়াজের যেহেতু নিজস্ব একটা রস আছে, সেই পেঁয়াজের রস এবং মাংসের থেকে যে রস বের হবে, হ্যাঁ, সেটা মিশেই কিন্তু এই ডিশটা কমপ্লিট হয়ে যাবে। বিফটাকে আসলে আমরা সবাই মনে করে যে খুব আনহেলদি একটা খাবার, বাট আসলে যদি প্রপার ওয়েতে রান্না করা যায় আমরা কিন্তু এখান থেকে প্রচুর আয়রন পাচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে এসছে, এখন আমরা দিচ্ছি আদা বাটা 2 টেবিল চামচ পরিমাণ, রসুন বাটা 1 টেবিল চামচ, জিরা গুঁড়া দিচ্ছি আমরা 1 চা চামচ, ধনে গুঁড়ো দিচ্ছি 1 চা চামচ, লাল মরিচের গুঁড়ো দিচ্ছি 1 চা চামচ। যেহেতু আমরা বললাম এটা আমরা রুটি অথবা ভাতের সাথে খেতে পারি, এই জন্য কিন্তু আমি মরিচের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি। সেই সাথে গোলমরিচ গুঁড়ো দিচ্ছি 1/2 চা চামচ, লবণ স্বাদ মতো। গরুর মাংসটাকে কিন্তু আমরা নোনতা মাংস বলি, কারণ গরুর মাংসের মধ্যে একটু সল্টিনেস থাকে, তাই গরুর মাংস সবসময় সেভাবে খেয়াল রেখেই লবণটা দেওয়া উচিত। এবার মশলাটা কষাতে হবে, আপু একটু পানি দিতে হবে। মশলাটা নেড়ে চেড়ে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গিয়েছে আমরা বুঝবো যখন মশলার উপরে তেলটা ভেসে উঠবে। আপু দেখো, আমাদের মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে, আমরা বুঝতে পারছি তেলটা ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমরা দিয়ে দিব আগের থেকে কেটে এবং ধুয়ে নেওয়া গরু মাংস 1 কাপ। আসলে গরুর প্রত্যেকটা পার্ট থেকে মিক্স করে রান্না করলে আসলে সেটা আরও মজাদার হয়, যে রানের অংশ বা শিরার অংশ যেটাকে আমরা বলি। এবং অনেকে বলে বোনলেস, আমি বলবো বোনসহ। বোন থেকে যে স্টকটা বের হয় সেটাই কিন্তু গ্রেভিটার মধ্যে অন্যরকম একটা ফ্লেভার এবং মজাটা নিয়ে আসে। আমাদের যদি সময় স্বল্পতা থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা অল্প একটু পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা এবং লবণ দিয়ে এই মাংসটা প্রেশার কুকারে 10 মিনিটের জন্য জাল দিয়ে নিতে পারি, যাতে মাংসটা নরম হয়ে যায়। তারপরে কিন্তু আমরা গ্রেভির মধ্যে দিতে পারি। এছাড়া কিন্তু অনেক সময় পেঁপে ইউজ করলেও কিন্তু পেঁপের যে এনজাইমটা সেটাও কিন্তু মাংসকে খুব দ্রুত নরম করে, কিন্তু কড়াইয়ের মধ্যে আসলে আমরা পেঁপে দিই না, পেঁপেটা ইউজ করা যায় না। এবার আপু মাংসটা ঢেকে দিতে হবে 10 থেকে 15 মিনিটের জন্য।
দেখো আপু আমাদের মাংসটিকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। এখন আরো একটু জিনিস দিতে হবে, সেটা হলো এই যে আমরা টমেটো টুকরো করে নিয়েছি, সেই টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা গলেই কিন্তু একটা গ্রেভি তৈরি হবে, সেই সাথে দিব টক দই আধা কাপ পরিমাণ। আমরা আসলে নরম করার কথা বলছিলাম, যে প্রেশার কুকার বা পেঁপে ইউজ করা, দই ইউজ করলেও কিন্তু মাংস অনেক দ্রুত নরম হয়ে যায়। আপু দেখো আমরা যে টক দইটা দিয়েছিলাম এবং সেই সাথে যে টমেটো দিয়েছিলাম সেটা কিন্তু গলে গিয়েছে, এবং আমাদের গ্রেভিটাও খুব সুন্দর হয়েছে। আমার মনে হয় মাংসটা সেদ্ধ হয়ে গেছে, যেহেতু গরুর মাংস আমার মনে হয় 40 থেকে 45 মিনিট সময় লাগবে আমরা যদি অল্প আঁচে রান্না করে নিই। আমাদের মাংসটা কিন্তু হয়ে এসছে, এ পর্যায়ে আমরা দিয়ে দিব একটু ধনে পাতা কুচি উপর থেকে, সেই সাথে কাঁচামরিচ কুচি খুব অল্প পরিমাণে, এবং কুচি করে রাখা আদা। প্রথমে কিন্তু আমরা আদা বাটা দিয়েছি, এই কুচি করে নেওয়া আদাটা আমরা দিচ্ছি এই জন্য যে যখন মুখে পড়বে আমরা যে কোনো জিনিসে বাইতে লাগবে। হ্যাঁ, এবং আদাটা কিন্তু আমাদের শরীরের জন্য খুব ভালো, সেই সাথে হজমের জন্য খুব ভালো। আমার মনে হয় ইফতারে যদি সারাদিন পরে আমরা খাই সেক্ষেত্রে আমাদের কিন্তু হজমের সহায়তা করবে। আমাদের রান্নাটা একদম কমপ্লিট, আমি এখন একটা সার্ভিং বলে সার্ভ করব। আর যেহেতু এটা কারি, এটা হয়তো বা আমরা ইফতারের অনেক আগে যদি এটা তৈরি করে রাখি তাতেও কোনো সমস্যা হবে না, যদি আমরা উইনার হটপটের মধ্যে রাখি, কারণ এটা 8 ঘন্টা পর্যন্ত গরম রাখে। আপু তুমি কি মাংসের একটা সুঘ্রাণ পাচ্ছ? খুবই মজার একটা ফ্রেশ একটা, আমার মনে হয় যে আদা দেওয়ার পর এটার গন্ধটাই চেঞ্জ হয়ে গেছে। একদম তাই। আবার উপর থেকে একটু আদা কুচি দিয়ে দিচ্ছি এবং ধনে পাতা কুচি। দর্শক, তৈরি হয়ে গেল আমাদের বিফ কড়াই। আপনাদের সুবিধার জন্য পুরো প্রস্তুত করলে আমরা আরো একবার বলে দিচ্ছি। প্রথমে ফ্রাইং প্যানে তেল দিন, এতে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, জিরার গুঁড়া, ধনে গুঁড়া, মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, লবণ ও পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। কষানো হলে গরুর মাংস দিয়ে সেদ্ধ করুন। সেদ্ধ হয়ে গেলে টমেটো ফালি, টক দই, ধনে পাতা কুচি, কাঁচামরিচ কুচি, আদা কুচি দিয়ে রান্না করুন। রান্না হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন মজাদার বিফ কড়াই। দর্শক, দেখিয়ে নিলেন বিফ কড়াইয়ের প্রস্তুত প্রণালী, আশা করি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। আমরা সবসময় কিন্তু একটা জিনিস মনে করি যে বিফ মানে হচ্ছে আনহেলদি খাবার, কিন্তু যদি প্রপার ওয়েতে রান্না করা যায় এবং আয়রনের কারণে আমরা কিন্তু চাইলে 10 থেকে 12 দিনে একবার কি দুইবার চাইলে আমরা এই বিফটা খেতেই পারি। আশা করি আপনাদের আজকের রেসিপিটি খুব ভালো লেগেছে। দর্শক, আপনারা যদি এই রেসিপির কোনো কিছু মিস করে থাকেন আপনারা কিন্তু ঘুরে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে ইটালিয়ানো মেলামাই এবং উইনার হটপটের। দেখা হবে আবারও আপনাদের সঙ্গে ইটালিয়ানো মেলামাইনের রমজানের পুষ্টিকর রেসিপি পাওয়ার্ড বাই উইনার হটপট অনুষ্ঠানে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় চোখ রাখুন এনটিভির পর্দায়।